হ্যালো ওয়েফ্রন টেক্সাসন আপনাদের সবাইকে স্বাগতম আমি মোগল সম্রাট আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ম্যাসেঞ্জারের কিছু গোপনীয় ট্রিক্স যা না জানলে হয়তো আপনি ম্যাসেঞ্জার ইউজের মজাটাই বুঝবেন না তো আমরা সচরাচর ম্যাসেঞ্জারটি ইউজ করে থাকি শুধুমাত্র চ্যাটিংয়ের জন্য কিন্তু এই মেসেঞ্জার দ্বারা যে আরও কত কিছু করা যায় তো আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদেরকে সবার কাছে রিকোয়েস্ট করি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো আপনারা সাবস্ক্রাইব অপশানে ক্লিক করবেন দেন আপনারা বেল বাটনে ক্লিক করবেন আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য তো কথা নাম্বারই এখন সরাসরি আমরা ট্রিক্সে চলে যাই তো আপনাদের জন্য যে ট্রিক্স থাকলো আমাদের আপনাদের জন্য প্রথম ট্রিক্স থাকলো ট্রিক্স নাম্বার এক যে নিক চেঞ্জ নিক নেমটা কীভাবে চেঞ্জ করবেন তো চলুন দেখি কীভাবে নিক নেম চেঞ্জ করবেন তো আপনি এজন্য এখানে আই উপর একটা আই চিহ্নিত অপশান দেখতে পাচ্ছেন তো এখানে আই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে চার নাম্বার একটা অপশান দেখতে পাচ্ছেন নিক নেমস তো আপনি এখান থেকে আইসা নিক নেইম নিক নিক নেমটা চেঞ্জ করে দেবেন আপনি সাচাস নিক নেম দিলেন বালক তো যাই হোক আমি এখানে জাস্ট বালক নামে নেক নেমটা চেঞ্জ করে ফেলছি তো আপনাদের জন্য এটা ছিল প্রথম ট্রিক্স তো ট্রিক্স নাম্বার টু কালার মানে চ্যাট কালার তো চ্যাট কালারের জন্য আপনি যার সাথে চ্যাটিং করতেছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার উপরে যে এই আইডোর চিহ্নিত অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দুই নম্বর একটা অপশান দেখতে পাচ্ছেন যে কালার কালারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা ফেভারিট একটা কালার আপনি দিয়ে দিয়ে দেবেন আপনার যেটা মন চায় তো এটা ছিল চ্যাট কালার তো আপনি আপনার চ্যাট কালারটা চেঞ্জ করতে পারেন ট্রিক্স নাম্বার থ্রি হলো গিয়ে নোটিফিকেশন অফ অনেক সময় দেখা যায় যে বিশেষ করে এটা খুব গ্রুপ ম্যাসেজের ক্ষেত্রে হয়ে থাকে মানে এত পরিমাণ মেসেজ আসে যে বিরক্ত হয়ে যাওয়া লাগে তো একটু পরপর টুন 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 শুধু শব্দ আর শব্দ তো যাই হোক এক্ষেত্রে আমরা নোটিফিকেশনটা বন্ধ করতে চাই তো নোটিফিকেশন কীভাবে বন্ধ করবেন সেই একই নিয়ম তো আপনারা এখানে আইডট আইডটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রথম যে অপশানটা দেখছেন নোটিফিকেশন এখানে অন করা আছে তো আপনার কাজ হলো এটা অফ করে দেওয়া আপনি অফ করবেন তো অফ করার ক্ষেত্রে আপনি কত মিনিটের জন্য অফ করতে চাচ্ছেন অথবা একেবারে আপনি লাস্ট একটা অপশান দেখছেন আনটিল আই টার্ন ইট ব্যাক অন অথবা আপনি যখন ইচ্ছে আবার আইসে আপনি নিজে যদি কখনো অন করতে মন চায় অন করবেন অথবা আপনি ফিফটিন মিনিটের জন্য নোট মানে নোটিফিকেশানটা অফ করতে কারণ তো আমি জাস্ট ফিফটিন মিনিট একটা দেখাচ্ছি আপনারা ফিফটিন মিনিট ক্লিক করবেন দেন ওকে ক্লিক করবেন তো এখানে এখন ফিফটিন ফিফটিন মিনিটের জন্য নোটিফিকেশন অফ হয়ে গেল ট্রিক্স নাম্বার চার ইমোজি চেঞ্জ তো ইমোজি চেঞ্জ হলো গিয়ে আপনি যেমন আমি কারোর সাথে চ্যাটিং করলে আমি এখানে আসি তো এই যে এটা নিচে একটা লাইক চিহ্ন দেখতে পাচ্ছেন এর এর এটাকে বলা হয় ইমোজি তো এই ইমোজিটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন ইমোজি চেঞ্জ করতে হলে আপনি উপরে আইডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি তিন নম্বর অপশান দেখছেন ইমোজি ইমোজিতে ক্লিক করবেন আপনি যে ইমোজিটা আপনার ভালো লাগে আপনি সেটা দিয়ে দেবেন তো আমি এখানে জাস্ট লাভটা আপনাকে দিয়ে দেখালাম ইমোজি চেঞ্জ হয়ে গেল এখন আগে ছিল আর এখন লাভ হয়ে গেল আপনি চাইলে এটাকে এবার একে এবারে প্রেস করে বড় করে সেন্ড করতে পারবেন ট্রিক্স নাম্বার ফাইভ হলো প্লে গেমস তো প্লে গেমস গেমসটা আপনি কীভাবে খেলবেন এটা হলো কি এই যে আপনি এখানে যে যে ইমোজি একটা এই যে একটা ছবির মতো দেখতে পাচ্ছেন যে ঘরের এসে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইমোজিতে ক্লিক করবেন ইমোজিতে ক্লিক করার পর আপনি আপনি ম্যাসেঞ্জার থেকে দুইটা গেমস খেল খেলতে পারবেন একটা হলো ফুটবল একটা হলো বাস্কেটবল আমি দেখাচ্ছি কীভাবে এই যে ফুটবলটা এখানে ক্লিক করে আপনি তাকে সেন্ড করে দিলেন সেন্ড করে দেওয়ার পর আপনি তাকে এখানে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করার পরে এই যে এভাবে খেলবেন এভাবে ফুটবলটা খেলবেন তো সেইমভাবে আপনি বাস্কেটবল যখন খেলতে যাবেন তো বাস্কেটবল সিলেক্ট করে তাকে সেন্ড করে দিবেন তো এরপর বাস্কেট ডাবল ক্লিক করবেন এবার বাস্কেটবলটা খেলবেন বাস্কেটবল খুব ভালো খেলতে পারি ভাই থাক আর এখান শেষ হবে না আমার খেললে তো যাই হোক এভাবে আপনার দুইটা গেমস এখান থেকে খেল খেলতে পারবেন তো ট্রিক্স নাম্বার সিক্স সিক্রেট কনভারজেশন তো আপনার সিক্রেট কনভারজেশনটা কী করবেন তো আপনি মনে করেন চাচ্ছেন যে আপনি যে চ্যাটিংটা করতেছেন এটা যাতে না থাকে তো এই জন্য আপনি তার সাথে সিক্রেট কনভার্জেশন করতে পারবেন যে অটোমেটিক্যালি চ্যাটিংটা ডিলেট ডিলেট হয়ে যাবে তো এই জন্য আপনি এই যে উপরে আইড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর গো টু সিক্রেট কনভার্জেশন তো এখানে ক্লিক করবেন গো টু সিক্রেট কনভারসেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে একটা টাইম সেট করে দেবেন যে কয়েক মানে কত সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে এখানে জাস্ট দশ সেকেন্ড দেওয়া আছে তো আমি একটু কমাইয়ে পাঁচ সেকেন্ড দিলাম এরপরে আপনি জাস্ট এখানে জাস্ট লিখবেন কিছু একটা হাই লিখলেন তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে টাইম উঠতেছে পাঁচ সেকেন্ড পর কিন্তু এটা রিমুভ হয়ে যাবে শেষ তো এটা ছিল সিক্রেট কন এবং এরপরে ট্রিক্স নাম্বার সাত মেনি আইডি ইউজ তার মিন আপনি একটা ম্যাসেঞ্জার দিয়ে আপনি অনেকগুলো আইডি ইউ আইডি ইউজ করতে ইউজ করতে পারবেন তো সেটা কীভাবে আপনি উপরে যে আপনার প্রোফাইল আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আর নিচে একটা অপশন দেখতে পাবেন যে সুইচ অ্যাকাউন্ট তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট আছে মোগল সম্রাট নামে তো আপনি চাইলে আপনার অন্য কোনো যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেটা আপনি মেসেঞ্জারে অ্যাড করতে পারবেন এবং একই সাথে আপনি কয়েকটা আইডি ইউজ করতে পারবেন এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটা সেভ করে নেবেন তাহলে আপনি এই এই একই ম্যাসেঞ্জার দিয়ে আপনি অন্য আইডি ইউজ করতে পারবেন তো ট্রিক্স নাম্বার সাত হলো গিয়ে এস এম এস এস এম এস দ্যাটস মিন আপনার ফোনের যে এস এম এসটা আছে তো আপনি সেটা চাইলে এখান থেকে কনভার্ট করতে পারবেন কনভার্ট বলতে মানে কন্ট্রোল কন্ট্রোল করতে পারবেন দ্যাটসমিন আপনি এই জন্য ফোনের এস এম এস যদি আপনি ম্যাসেঞ্জারে দেখতে চান বা ম্যাসেঞ্জার থেকে আপনি রিপ্লাই দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার এই যে ছবি আছে এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে এস এম এস একটা অপশন দেখতে পাচ্ছেন তো এস এ ক্লিক করবেন এটা এখন অন করে দিলে এটা অফ করা আছে তো আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার ফোনে যত এস এম এস আসবে সেটা সবগুলো আপনার আপনার মেসেঞ্জারে আসবে এবং আপনি সে ম্যাসেঞ্জার থেকেই রিপ্লাই দিতে পারবেন বা এস এম এসের যে চ্যাটিং মানে চ্যাটিং করে থাকে সেটা আপনি মেসেঞ্জারেই করতে পারবেন তো ট্রিক্স নাম্বার নয় হলো রিংটন চেঞ্জ তো সবার ম্যাসেঞ্জারই একই রিংটন চাচ্ছে তো মানে বাঁচতেছে তো আপনি চাচ্ছেন যে আপনারটা একটু ডিফারেন্ট থাকুক তো তখন আপনি কি করবেন আপনার ছবিটাই ক্লিক করবেন উপরে যে আপনার প্রোফাইলে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন নিচের দিকে আসবেন ও আচ্ছা যাই হোক প্রথম প্রথম একে একেবারে এক নম্বর অপশনটাই ছিল এখানে নোটিফিকেশান অন সাউন্ড তো নোটিফিকেশন সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার পর আপনি নিচে আসবেন যে ফ্রি কল রিংটোন তো আমারটা একটু ডিফারেন্টটা দেওয়া ছিল তো আপনি চাইলে এখান থেকে এই যে নন দিতে পারেন মেসেঞ্জার দিতে পারেন বেসিক বেল সাপোজ আপনি যে কোনো একটা এখান থেকে চেঞ্জ করে আপনি দিতে পারবেন তো ট্রিক্স নাম্বার টেন আপনাদের জন্য ট্রিক্স টেন টেন হলো গিয়া অটো সেফ পিকচার মানে আপনার ম্যাসেঞ্জারে কেউ ছবি সেন্ড করলে সেটা অটোমেটিক্যালি সেফ হয়ে যাবে এই জন্য আপনি আপনার ছবিতে ক্লিক করবেন তো এরপরে ফটোস অ্যান্ড মিডিয়াতে যাবেন ফটোস অ্যান্ড মিডিয়াতে গেলে তো আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যে সেই ফটোস তো আপনি যদি এটা যদি ও ওপেন ওপেন করে দেন তাহলে আপনার ম্যাসেঞ্জারে যত ছবি কেউ যেই যে যে কোনো ছবি সেন্ড করলে সেটা আপনি সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে ট্রিক্স নাম্বার এগারো চ্যাট হেড অফ চ্যাট হেড বলতে বোঝা যায় যে যদি যখন আমাদেরকে কেউ মেসেজ করে তো আমরা একটা স্ক্রিনের উপর একটা হেড মানে তার একটা ছবি স্ক্রিনের উপর চলে যায় টুন করে উঠে একটা ছবি চলে যায় তাই না তো এটাকে হয় চ্যাট হেড তো আপনি চাইলে চ্যাট হেডটা অফ করতে পারবেন চ্যাট হেডটা অফ করতে হলে আপনি ওই যে আপনার আপনার প্রোফাইলে ক্লিক করবেন এবং নিচের দিকে আসলে চ্যাট হেটার একটা অপশান দেখতে পাবেন তো আপনি চাইলে এই এখানে এসে চ্যাট হেটটা অফ করে দিতে পারবেন আমি অন করে রাখলাম ট্রিক্স নাম্বার বারো ফটো ইডিট ফটো ইডিটটা আপনি কীভাবে করবেন সচাস আপনি কাউকে একটা ফটো সেন্ড করতে চাচ্ছেন এই ফটো ফটোসে গেলাম আমরা ফটোসে যাওয়ার পরে সাপোজ আমি একটা ফটো যে কোনো একটা ছবি আমি সেন্ড করলাম তো এখন এইটা সেন্ড করার আগে আমি এখানে একটা ইডিট অপশন এখানে আছে তো আপনি এখান থেকে ইডিট ইডিট করতে পারবেন বিভিন্ন কালারে নিয়ে আপনি চাইলে কোনো কিছু একটা মার্ক করতে পারবেন অথবা কোনো কিছু লিখতে পারবেন নাইস এগুলো ইত্যাদি ইত্যাদি লিখে তো আপনি এভাবে তাকে এগুলো লিখে বিভিন্ন কিছু লিখে আপনি তাকে সেন্ড করতে পারবেন এখান থেকে চলে গেছে তো যাই হোক এটা ছিল আপনাদের জন্য ট্রিক্স নাম্বার টুয়েলভ তো ট্রিক্স নাম্বার মানে তেরো নম্বর ট্রিক্স আপনাদের মেসেজ ব্লক তো আপনি মেসেজ ব্লকটা কীভাবে করবেন তো সাপোজ এই যে বালক এর সাথে আমি আমি মেসেজটা ব্লক করে এর মেসেজ আমি এর মেসেজ ব্লক করবো জাস্ট আমি চাচ্ছি না যে সে আমার টোটাল ফেসবুক থেকে তাকে আমি ব্লক করতে চাচ্ছি না শুধুমাত্র মেসেজটা ব্লক করছি যাতে অতিরিক্ত মেসেজ করে তো তো এর এরকম অনেক সময় থাকে তো মেসেজটা জাস্ট ব্লক করে দিবেন তো সেখানে আপনি আইডিয়াটি ক্লিক করবেন চিহ্নিত স্থানে তো ক্লিক করার পরেই নিচে একটা ব্লক অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লক তো ব্লোকে ক্লিক করবেন ব্লোকে ক্লিক করলে ব্লক মেসেজ ফরম হারা পথিক যাই হোক তো আপনারা চাইলে এখন এই আইডিটাকে এখানে জাস্ট সে আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিলে শুধু আসবে না এই যে আরেকটা সে গিয়ে টোটালি ফেসবুক থেকে ব্লক তো আপনি এখান থেকে দুইটাই করতে পারবেন এখান থেকে ফেসবুক থেকেও ব্লক করতে পারবেন আমি জাস্ট আপনি যদি মেসেজটা কীভাবে ব্লক করবেন এখানে ব্লকটা অন করে দেবেন জাস্ট তো এখান থেকে ব্লকটা অন করার পরে এই আইডি থেকে আপনার আর কেউ মেসেজ দিতে পারবে না বা আপনি যাকে ব্লক করবেন সে আর আপনাকে মেসেজ দিতে পারবে না তো ট্রিক্স নাম্বার ফোরটিন হলো গিয়া শর্টকাট শর্টকাট বলতে আমি যেটা বুঝাচ্ছি জাস্ট আমি একটু ব্লকটা অফ করে দিই তো শর্টকাট শর্টকাট বলতে যে মূলত যেটা বুঝ যে আপনি আপনার ফেসবুকের যে মূল মানে আপনার আপনার ফোনের যে হোম যে হোম পেজটা থাকে যে এই ফোনের পেজ তো আপনি চাচ্ছেন যে আপনার একটা মানে আপনার ফেভারিট কাউকে আপনি মানে শর্টকাট করে আপনি এই এখানেই রাখবেন যাতে তাকে মেসেজ করতে হলে যাতে আপনার কষ্ট করে মেসেঞ্জারে ঢুকতে না হয় তো এই জন্য আমরা শর্টকাটটা শর্টকাট ক্রিয়েট করে থাকি তো শর্টকাট কীভাবে ক্রিয়েট করবেন এটা হলো কি আপনার আপনি মেসেঞ্জারে যাবেন তো সাপোজ আমি বালকের সাথেই আমি শর্টকাট ক্রিয়েট করতে যাচ্ছি এখানে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পর এই ক্রিয়েট শর্টকাট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা তো ক্রিয়েট শর্টকাটে আপনার ক্লিক করবেন ক্রিয়েট শর্টকাটে ক্লিক করলেই সোজা এখানে লাগছে না একেবারে আমার মানে ফোনের হোম পেজে কিন্তু তার এই ডা মানে মেসেঞ্জারের আইডিটা কিন্তু চলে আসছে তো আপনি এখান এখান থেকেই তার সাথে এখন চ্যাট করতে পারবেন তো ট্রিক্স নাম্বার ফিফটিন হলো ইগনোর মেসেজ তো চলুন ইগনোর ইগনোর মেসেজটা হলো কি এরকম মেসেজ যে আপনি আপনাকে কেউ মেসেজ করে যাচ্ছে তো আপনি চাচ্ছেন না যে তার মেসেজটা আপনি সিন করবেন তো সিন করলে আবার রিপ্লে দিতে হবে এর এরকম যদি কোনো একটা মানে অসুবিধা আপনাদের হয়ে থাকে তখন আপনি তাকে ইগনোর মেসেজে ক্লিক করে তার মেসেজগুলো আপনি জাস্ট মেসেজ রিকোয়েস্টে ফেলে রাখতে পারবেন যে আপনি তার মেসেজগুলো আপনার ফোনে আর আসবে না তো ইগনোর মেসেজে মেসেজ করার জন্য আপনি এই যে আইডিয়াটি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে ব্লকের উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ইগনোর মেসেজ তো এখানে আপনি ইগনোর মেসেজে ক্লিক করবেন ইগনোর মেসেজ ক্লিক করে ইগনোরে আপনি যদি ইগনোর করেন তখন আসছে যে ইউ ইউ উড নট বি নোটিফাইড হোয়েন পথ হারা মেসেজ ইউ ডিরেক্টলি মানে এই আইডি থেকে মেসেজ করলে সেটা এখানে বললো যে সেটা এখানে আপনার কাছে আসবে না তো কনভারসেশনটা কোথায় যাবে মেসেজ রিকোয়েস্টে চলে যাবে তো বুঝতে পারছেন যে দারুণ একটি ট্রিক্স এটা তো প্রধান ট্রিক্স নাম্বার ফোর মানে ট্রিক্স নাম্বার ষোলো ষোলো হল গিয়া গ্রুপ লিভ অনেক সময় আমাদেরকে আজাইরে কিছু গ্রুপ অ্যাড করে রাখে মানে দেখা যায় যে আমরা ওই গ্রুপ থেকে যে কোনো সময় আমরা লেফট মারতে চাই যেমন আমার এখানে একটা গ্রুপ অ্যাড আছে তো এখান থেকে যদি আমি লেফট মারতে চাই যে একজন অলরেডি লেফট নিয়ে এনেছে তো এই জন্য আপনি আইডাটা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার এখানে একটা থ্রি ডট টপ শপ মানে সেইম উপরে একটা থ্রি ডট অপশন আপনি দেখতে পাচ্ছেন দেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিভ গ্রুপ তো এই এখান থেকে আপনি চাইলে লিভ নিয়ে নিতে পারেন গ্রুপ থেকে তো ট্রিক্স নাম্বার সতেরো গিয়ে ডেইলি কিউট ডেইলি কিউট দারুণ একটি যেমন ডেইলি কিউট জাস্ট আপনি ডেইলি কিউট ট্রিক্সটা হলো এরকম যে আপনি মেসেজে জাস্ট লিখবেন অ্যাট দ্য রেট ডেইলি কিউট তো এইটা লিখলে আপনি যতবার লিখবেন ততবারই আপনাকে বিভিন্ন ধরনের কিউট কিউট ছবি সেন্স ছবি সেন্ড করবে তো আমি এর ডেইলি কিউট লিখে সেন্ড করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা একটা সুন্দর একটা মানে ছবি দিয়ে দিছে তো এভাবে আপনি চাইলে মানে যতবার সেন্ড করবেন অতবারই আপনি আপনি এই এখান থেকে আপনাকে বিভিন্ন ছবি দেয়া হবে তো এটা ছিল ডেইলি ডেইলি কিউট এবং এটা দারুণ তো আপনাদের জন্য এই ট্রিক্সগুলো ছিল সতেরোটা ট্রিক্স ছিল তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না